শুক্রবার রাতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনার জেরে শনিবার সন্ধ্যায় কাজরা তৃণমূল কার্যালয়ে পৌঁছলেন রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। এখানে সে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোষ্ঠীদ্বন্দ্বের কথা পরোক্ষভাবে স্বীকারও করেছেন তিনি। বিধায়ক বলেছেন যে গতকালের ঘটনা একেবারেই অনভিপ্রেত। তিনি বলেছেন, গতকাল যা হয়েছে সেটা একেবারেই কাম্য নয়, কিছু অতি উৎসাহী ছেলেদের জন্য এই ঘটনা ঘটেছে। তবে তিনি এও বলেছেন, 2021 নির্বাচনে ছোট বড় সকলে মিলেই ভোটের ময়দানে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে। গোষ্ঠীদ্বন্দ্ব কিনা তো বলতে পারছি না এই মুহূর্তে, একটা নিশ্চয়ই ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়েছিল, তার জন্যই বোধ হয় কিছু উৎসাহী যুবক এইসব কাণ্ড করেছে। দল তো কোনো কাজই সমর্থন করে না, কোনো কাজ যেগুলো পক্ষ বিপক্ষ একসঙ্গেও সমর্থন করে না, কারণ রিয়াকশনকেও সমর্থন করে না। তো যে কোনো কারণেই হোক একটা নিশ্চয়ই যে কোনো কারণেই হোক কোনো ভুল বোঝাবুঝি অন্ডাল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।